ঢাকায় সিনেমার 90 দশকে তুমুল জনপ্রিয় জুটি ছিলেন নাঈম শাবনাজ। তারা জুটি বেঁধে বেশ কয়েকটি সফল সিনেমা উপহার দিয়েছিলেন। এখনও দর্শকের হৃদয়ে সেই মুগ্ধতা রয়ে গেছে। তাই সিনেমা থেকে দূরে সরে গেলেও সবার মনে তাদের ভালোবাসা এখনও সতেজ। বিয়ের পর রূপালি জগৎ থেকে দূরে সরে যান নাঈম শাবনাজ। গত 2 দশক ধরেই একান্তই নিজেদের মতন করে সংসার করছেন। তাদের সুখী দাম্পত্যের চির প্রশান্তি ছড়ায় ভক্তদের মনেও। নাঈম শাবনাজের বেশিরভাগ সময় কাটে টাঙ্গাইলের নাঈমের গ্রামের বাড়িতে। সেখানে কৃষিকাজে মন দিয়েছেন নাঈম। কখনো খেতে গিয়ে সবজি ফলানোয় ব্যস্ত, আবার কখনো পুকুরের ধারে তিনি পুরোদম্ভর মৎস্যচাষী। রোববার ফেসবুকে কয়েকটি ছবি শেয়ার করেন নাঈম শাবনাজ। সেখানে দেখা গেল পুকুরে জাল ফেলে মাছ ধরা হয়েছে। মাছগুলোও আকারে বেশ বড়, এক একটার ওজন 5 থেকে 10 কেজির মতো। নাঈম বলেছেন, আল্লাহর রহমতে মাছ চাষে এবারেও সফল হব আশা করছি। একসময় ঝলমলে দুনিয়া ছেড়ে এমন সাধারণ জীবন বেছে নেওয়ায় নাঈম শাবনাজের প্রতি মুগ্ধ সাধারণ মানুষ। মাছ চাষের ছবিগুলোর কমেন্ট বক্সেও সেই মুগ্ধতা হ্রাস পড়েছে। কেউ লিখেছেন, বাহ ভালো লাগলো, আমাদের উচিত কৃষিক্ষেত্রে সবাইকে এগিয়ে আসা। আর এক অনুসারী মন্তব্য করেছেন, একজন সফল অভিনেতা এবং একজন সফল উদ্যোক্তা, ভালোবাসা ভালো লাগার মানুষ নাঈম শাবনাজ। নাঈম এবং শাবনাজ জুটির অভিষেক হয় 1991 সালের চাঁদনী সিনেমার মাধ্যমে, যেটি পরিচালনা করেছিলেন এহতে শ্যাম। সুদর্শন চেহারা এবং অভিনয়ের গুণে তারা অল্প সময়ে তারকা খ্যাতি পেয়ে যান। এরপর বিশের বাসে সিনেমায় অভিনয় করতে গিয়ে প্রেমে জড়ান তারা। 1994 সালের 5ই অক্টোবর বিয়ে করেছিলেন এই যুগল। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।